এমটিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস আজ পহলে সারা শিল্পাঞ্চল জুড়ে পালিত হবে কোজাগরী লক্ষ্মী পূজো তাই চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি পুরো ভোটকে লক্ষ্য রেখেই দুর্গাপূজার কার্নিভাল হলো দুর্গাপুরে অভিযোগ করলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি অন্ডালের খান্দ্রা গ্রামে 173 বছরের প্রাচীন লক্ষ্মী পূজোর আয়োজন চলছে ধুমধামের সঙ্গে রবিবার কোজাগরী লক্ষ্মী পূজো তাই শেষ মুহূর্তের ব্যস্ততা এখন কুমোরপাড়ায় প্রতিবার গায়ে পড়ছে শেষ তুলির টান রাত পোহালে কোজাগরী লক্ষ্মী পূজো কুমোরপাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা এই দৃশ্য দেখা গেল আসানসোলের কুমোরপাড়াতেও বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে লক্ষ্মী প্রতিমা গড়ার কাজ বলে জানালেন মৃৎশিল্পীরা কিছুটা হলেও আকাশ পরিষ্কার হওয়ায় তাই চলছে শেষ মুহূর্তের কাজ বিগত দুবছর করোনার জেরে ব্যাহত হয়েছিল পুজো এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধুমধামেই হবে লক্ষ্মী পুজোর আয়োজন তাই চরম ব্যস্ততা এখন প্রতিটি কুমোর পাড়াতেই শেষ মুহূর্তে প্রস্তুতি কিরকম চলছে এখন লক্ষ্মী পুজো আমরা খুব তাগাদা লক্ষ্মী পুজোর জন্য কালকে লক্ষ্মী দিতে হবে পুজো কিরকম লাস্ট মুহূর্তে কিরকম কাজ চলছে খুব তাগাদা কাজ চলছে কালকে আমাকে লক্ষ্মী ডেলিভারি দিতে হবে কি মনে হচ্ছে এবছর কি লাভের মুখ দেখবেন হ্যাঁ এবছর লাভ ভালোই হয়েছে আমাদের দুর্গা পুজোতে কালী পুজো এই সরস্বতী পুজো রাজ্য সরকারকে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পশ্চিম বর্ধমান জেলার সদর আসানসোল অথচ আসানসোলে পুজো কার্নিভাল না করে করা হলো দুর্গাপুরে এই নিয়ে প্রশ্ন তোলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শনিবার আসানসোলের গোধুলি মোড়ে সংবাদকর্মীদের কাছে এই প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন রাজ্য সরকারকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ দুর্গাপুর পুরসভায় ভোট রয়েছে তার জন্যই আসানসোলকে বাদ দিয়ে দুর্গাপুজোর এই কার্নিভালের আয়োজন করা হয়েছে দুর্গাপুরে না না আপনি দেখুন না যে একটা আসানসোল থেকে যে পরিমাণে রেভিনিউ কালেক্ট হয় এবং আসানসোলে উন্নয়নের জন্য আপনি বলুন না যে আসানসোলে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আখলপুর ব্রিজ আখলপুর ব্রিজের অবস্থা দেখুন কেউ জামুরিয়া যেতে পারবে না প্রথমে বলা হলো কি যে রেল পারমিশন দিচ্ছে না বলে আখলপুর ব্রিজ হচ্ছে না আমি নিজে গিয়ে জিএম রেলের সঙ্গে দেখা করলাম উনি ডিআরএম সাহেবকে বললাম ডিআরএম সাহেব আজ থেকে এক বছর আগে আট মাস আগে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে 40 কোটির একটা প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন সঙ্গে এনওসি পাঠিয়ে দিয়েছেন যে আপনারা পয়সাটা দিন আমরা আখলপুর ব্রিজটা করে দেবো আজ পর্যন্ত দেওয়া হলো না একের পর এক ফ্লাই ক্যালকাটা রোজ ফ্লাইওভার হচ্ছে এইখানে ফ্লাইওভার ওপেনিং হচ্ছে ওইখানে ফ্লাইওভার এটা কার টাকায় হচ্ছে আসানসোলে টাকায় হচ্ছে তো তো আসানসোল থেকে অর্থ গিয়ে অন্যান্য শহরকে সুন্দর করা হবে আর এই শহরের জন্য কাজ হবে না তাহলে বলবো না আমি তো ফিল করেছিলাম যে আসানসোলের জন্য যখনই টাকা চাওয়া হতো তখন বলতো না নেই না নেই আসানসোলের জন্য নেই অন্ডালের খান্দ্রা গ্রামের 173 বছরের প্রাচীন লক্ষ্মী পূজার আয়োজন এবছর ধুমধামের সঙ্গে শুরু হয়েছে গোটা গ্রাম মেতে রয়েছে উৎসবে মা লক্ষ্মীর স্বপ্নদোষ পেয়ে শুরু হওয়া অন্ডালের খান্দ্রা গ্রামের লক্ষ্মী পুজো এবারে 173 বছরে পড়ল এবারেও ধুমধামের সঙ্গে শুরু হয়েছে সিংহ পরিবারের লক্ষ্মী পূজা তিন দিন ধরে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় মায়ের প্রসাদ বলেই জানালেন পরিবারের সদস্য অভিজিৎ সিংহ আপনারা গড়েন তো বংশ কতদিন করছেন আজ মোটামুটি প্রায় 40 বছর কিভাবে আপনাদের এখানে ঠাকুর গড়ার কাজ সুযোগটা হলো বলতে আমরা বিশ্বেশ্বরী কলিয়ারিতে দুর্গা করতাম যে এইখানে যিনি ম্যানেজার ছিলেন উনি ওইখানে চাকরি করতেন চাকরি করার পরে উনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন কালী ঠাকুর করানোর জন্য এই ক্লাবে কালী ঠাকুর করলাম কালী ঠাকুর দেখে উনি আবার আমাদেরকে লক্ষ্মী ঠাকুরটা কত টাকা থেকে শুরু হয়েছিল লক্ষ্মী ঠাকুর কত টাকা মোটামুটি ওই
300-350 টাকা থেকে শুরু হয়েছে। শুক্রবার দুর্গাপুরে হয়ে গেল পূজা কার্নিভাল। কলকাতার বাইরে এই প্রথমবার পূজা কার্নিভাল হলো দুর্গাপুরে। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুরে মহাত্মা গান্ধী রোডে অনুষ্ঠিত হলো পূজা কার্নিভাল। কলকাতার পর এই প্রথমবার জেলায় অনুষ্ঠিত হলো দুর্গাপূজা কার্নিভাল। জানিয়ে শহরবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 15টি পূজা কমিটি এই কার্নিভালে অংশ নেয়। কার্নিভাল দুর্গাপুরের মহাত্মা গান্ধী রোড দিয়ে গিয়ে শেষ হয় গান্ধী মোড় মেলা ময়দানে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।